বন্ধুরা আজকে আমরা দেখবো অ্যাডোমিক প্রিমিয়ার প্রো ব্যবহার করে কীভাবে আমরা আমাদের যে অডিওগুলোকে সেটি একটি পিসে টাকারে রাখবো তো আমরা যখন ফিউচারে কখনো যদি আমরা সেই অডিও এফেক্টগুলো ইউজ করা হয় আমাদের বারবার সেই অডিও ইফেক্টসে গিয়ে প্রত্যেকটি ইফেক্টস আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই না করে আমরা জাস্ট প্রি সেটে গিয়ে জাস্ট একটি এফেক্ট অ্যাপ্লাই করবো তাহলে কিন্তু আমাদের পারফেক্টলি হবে তো আমরা নিয়মিত যারা ভিডিও করি লাইক আমি প্রত্যেক দিন টিউটোরিয়াল বানাচ্ছি তো দেখা যায় আমি একই পজিশনে বসে রেকর্ড করছি সাউন্ড মোটামুটি একই রকম থাকে সেক্ষেত্রে আমার বারবার এগুলোকে মডিফাই করা বা আলাদা আলাদা এফেক্ট অ্যাড করা আসলে একটি সেটাতে কিন্তু সময় অনেক বেশি যায় তো আমরা যদি সেরকম একটি প্রিসেট তৈরি করে রাখি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা সেটি অ্যাপ্লাই করে নিতে পারবো তো আমি প্রথমেই আমাদের যে অডিও আছে এটার কোনো এফেক্ট ইউজ করা নাই তো এটিতে যদি আমরা কোনো অডিও দিতে চাই আমি নর্মালি যেটি করি প্রথমেই আমাদের যে নয়েস থাকে সেটি রিমুভ করার জন্য ডি নয়েস যে এফেক্ট আছে আমি সেটিকে ইউজ করি জাস্ট সেটিকে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি যদি এটির যে অ্যামাউন্ট কমিয়ে দিলাম টোয়েন্টি পারসেন্ট বেশি যদি আমরা অ্যাড করি তাহলে নয়েস পুরোপুরি চলে যাবে কিন্তু আমাদের যে অডিও সেটি কিন্তু অনেক বেশি ব্ল্যাঙ্ক মনে হবে অডিওটা শুনতে বেশি ভালো মনে হয় না এরপরে যেটি করব আমি গ্রাফিক ইকুলাইজার এখানে টেন ব্যান্ডের একটি ই অ্যাড করে সেখান থেকে যেটা করি আমাদের লো যে ফ্রিকোয়েন্সি আছে সেগুলোকে আমি অফ করে দিই এবং হাই ফ্রিকোয়েন্সি একদম কমিয়ে দিই এরপরে আমি কম্প্রেশনটা মূলত অ্যাড করি কম্প্রেশনে যদি আমরা যাই আমি মাল্টিব্যান্ড কম্প্রেসার যেটি রয়েছে সেটি অ্যাড করি এখান থেকে আমাদের ব্রডকাস্ট যে পেজের সেটিকে অ্যাড করি তো এরপর আমাদের অডিওটা এরকম হচ্ছে এরপরে আমি মূলত প্যারামেট্রিক যে আমাদের ইকুলাইজার রয়েছে সেটি অ্যাড করি সেই ইকোলাইজার দিয়ে আমি আমার যে ফ্রিকোয়েন্সিটি আমার দরকার নেই বা যে ফ্রিকোয়েন্সিটি আমার বেশি কানে বাজছে সেরকম ফ্রিকোয়েন্সি আমি ডিটেক্ট করে সেটিকে আমি এখান থেকে জাস্ট কাট করে দিই অনেক বেশি এখন মনিটর দেখতে পাচ্ছি কিন্তু এর আগে কিন্তু সিআইটি মনিটর ছিল এই ফ্রিকোয়েন্সিটিকে যদি একদম ডাউন করে দেই

তাহলে কিন্তু আমার মোটামুটি এরকম একটি রেজাল্ট পাচ্ছে এবং এখানে আমার অডিও লেভেল যদি বাড়াতে চাই আমি জাস্ট আমাদের যে গ্রাফিক ইকুলাইজার রয়েছে এখান থেকে জাস্ট একটু বাড়িয়ে দিতে পারি তো এই ছিল আমার মূলত অডিও ইফেক্টগুলো অ্যাড করা হয়ে গেল এরপরে যেটি করতে হবে আমার প্রত্যেকবারে কিন্তু আমি যখন টিউটোরিয়াল করছি আমার প্রত্যেকটি এফেক্ট এইভাবে মডিফাই করা লাগছে আলাদা আলাদাভাবে তো আমি যেটি করব এখন আমি যে প্রত্যেকটি সিলেক্ট করি ক্লিক করবো দেন কন্ট্রোল প্রেস করে পরবর্তী যে এফেক্টগুলো রয়েছে সেগুলোকে আমি ক্লিক করবো তো সিলেক্ট হয়ে গেল এরপরে রাইট বাটনে ক্লিক করবো এবং সেফ প্রিসেটে যাব এখান থেকে আমি একটা নাম দিয়ে দেবো আমি যদি এখান থেকে টিউটোরিয়াল কেমন আমি রেখে দিই তারপরে টাইপ এখান থেকে আমি স্কেলে রাখবো এরপরে ডেসক্রিপশন এখানে আপনি ডেসক্রিপশন অ্যাড করতে পারেন এই যে আপনি প্রিসেটটা তৈরি করলেন মূলত উদ্দেশ্যে তৈরি করলেন বা আপনার জন্য একটি নোট রাখতে পারেন দেন যদি ওকে করে দেন সেটি কিন্তু আপনার অ্যাড হয়ে গেল তো আমার এখান থেকে এখন আমি যদি সবগুলোকে ডিলেটও করে দিই প্রিসেটে যাব এখান থেকে আমার যে নতুন টিউটোরিয়াল ক্যাম্প এটিকে জাস্ট ট্র্যাক করলে কিন্তু আমার সবগুলো এফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে তাহলে কিন্তু প্রত্যেকটি এফেক্ট আমার আলাদা আলাদা প্রত্যেকবার ইউজ করা দরকার হচ্ছে না একবারে জাস্ট সেটিকে আমি ইউজ করতে পারছি যাতে করে কিন্তু আমার অনেক সময় বেঁচে যাচ্ছে তো এই ছিল আজকের ছোটো টিউটোরিয়াল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না মাইল ক্যাচ ইউ গেস নেক্সট আনটিল দেন গুড বাই